অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের দ্বারা গত 22/11/2024 তারিখে 60/PBSSM উল্লিখিত মেমো নম্বর এ একটি বিশেষ অর্ডার প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত জেলা SSMকে সমগ্র শিক্ষা মিশনকে এই নির্দেশ দিয়েছে। তো আগামী 26শে নভেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সংবিধান দিবস পালনের জন্য বলা হয়েছে। তবে সংবিধান দিবস সেলিব্রেশনে বিদ্যালয়গুলিকে যে সমস্ত কর্মসূচি নিতে হবে সে ব্যাপারেও সাজেশান রয়েছে এই অর্ডারেই। আজকের এই ভিডিওটিতে সংবিধান দিবসের গুরুত্ব ও পালনীয় কর্মসূচিগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা করব এবং নোটিফিকেশনে কী রয়েছে অর্থাৎ অর্ডারে কী রয়েছে সেটিও কিন্তু দেখে নেব। কীভাবে এই দিবসটির গুরুত্ব ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা যায় সে ব্যাপারে বলবার চেষ্টা করব। প্রয়োজন হলে ভিডিওটি শেষ অবধি দেখতে পারেন, অবশ্যই কাজে লাগবে। আগামী কালকেই আপনাদের এই দিবস উদযাপন করতে হবে, সংবিধান দিবস উদযাপন করতে হবে বিদ্যালয়ে। তো সংবিধান দিবস পালনের ক্ষেত্রে পূর্ণ দিবসকেই ধরা হয়েছে বলা যায়, কারণ প্রার্থনার সময় থেকে একদম শুরু হচ্ছে এবং তারপরে ধারাবাহিকভাবে বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু রাখতে হবে বিদ্যালয়ে। এই সংবিধান দিবস পালনের কর্মসূচি রাখতে হবে বিদ্যালয়ে পালনের ক্ষেত্রে। প্রথমে যে বিষয়টি বলা হয়েছে যে 26শে নভেম্বর প্রার্থনার সময় ছাত্রছাত্রীদের সংবিধান দিবস সম্পর্কে জানাতে হবে, গুরুত্ব সম্পর্কে অবগত করতে হবে তাদেরকে। দ্বিতীয়ত, সংবিধান সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তেমন সম্মানিত ব্যক্তি দ্বারা সেমিনার কন্ডাক্ট করা যেতে পারে বা এই নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। সংবিধান প্রণয়ন ও তার ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে কিছু বলা যেতে পারে এই অনুষ্ঠানে। তৃতীয়ত, মনোগ্রাহী কর্মসূচি নেওয়া যেতে পারে, যেমন ছবি আঁকা, পোস্টার তৈরি করা, এছাড়াও ক্রাফট কম্পিটিশনের আয়োজন করা যেতে পারে। চতুর্থত, এই দিবসের গুরুত্ব ও সাম্প্রতিক সময়ে এর যথার্থতা সম্পর্কে যদি কিছু বলা যায় সেটা অত্যন্ত ভালো, এবং ভারতীয় সংবিধানের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নিয়েও কিন্তু আলোচনা করা যেতে পারে, অবশ্যই আলোচনা করতে হবে। এবং তারপরে এই বিদ্যালয়ে আশেপাশে যে সমস্ত সামাজিক স্তর রয়েছে, বাজার বা বিদ্যালয়ের যে আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু এই সংবিধানের সচেতনতা বাড়াতে হবে এবং এই যে সংবিধান দিবস পালনীয় দিবসের এই সম্পর্কে জানাতে হবে। তো জানানোর জন্য প্রভাত ফেরি করা যেতে পারে, বিভিন্ন ধরনের পথনাটিকা করা যেতে পারে, এই প্রোগ্রামে রাখাই যেতে পারে। এছাড়াও সৃজনশীল বিভিন্ন কর্মসূচি কিন্তু নেওয়া যেতে পারে, ছাত্রছাত্রীদের আগ্রহের এবং দক্ষতার উপর ভিত্তি করে এই কর্মসূচি আপনারা নিতেই পারেন বিদ্যালয়ে। যারা যে সমস্ত বিদ্যালয় মূলত এই সমস্ত কর্মসূচি ধারাবাহিকভাবে করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ বিষয়টি করা। তো এই কর্মসূচি মূলত সম্পূর্ণ কর্মসূচিটি ছাত্রছাত্রীদের দ্বারা সম্পন্ন করবার চেষ্টা করতে হবে, এবং অবশ্যই কিছু যে সমস্ত ব্যক্তি সংবিধান সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল ধারণা রয়েছে, যেমন উকিল রয়েছেন, যদি এলাকায় কোনো উকিল থেকে থাকেন, অ্যাডভোকেট থেকে থাকেন, অবশ্যই তাকে আমন্ত্রণ জানাতেই পারেন এবং এই দিবস সম্পর্কে সে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রাখতেই পারেন। এছাড়াও বিভিন্ন বিভিন্ন যারা কাজ করেন এই আইন বিষয়ে, সংবিধান সম্পর্কিত এই ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই ইনভাইট করা যেতে পারে। দেশপ্রেম, আমরা দেশপ্রেমকে মূলত যে জায়গা থেকে দেখি এবং আমাদের যে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবোধ, তো সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে দেখা যায় যে সারা বছরই আমরা কিন্তু এই দেশের প্রতি এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকি। আমরা 15ই আগস্ট তারিখে স্বাধীনতা দিবস পালন করি, বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকি প্রতি বছরই। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়, সারা দেশ জুড়ে পালিত হয়। সাধারণভাবে এই দিবসগুলির গুরুত্ব আমাদের কাছে কিন্তু সকলেরই কম বেশি জানা আছে, তবে এই 26শে নভেম্বর সংবিধান দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অনেকেই হয়তো সেভাবে অবগত নন। তো এই সংবিধান দিবসের গুরুত্ব ও ভারতীয় সংবিধান সম্পর্কে এবার কিছু আলোচনা করা যাক বা কিছু কথা বলা যাক, আলোচনা করার চেষ্টা করছি, হয়তো আপনাদের আগামীতে কাজেও লাগতে পারে। তো আগামী কালকে যেহেতু এই প্রোগ্রাম কাজে লাগতে পারে, শুনুন যে 1949 সালে 26শে নভেম্বর এই গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয়। স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের যে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ঐতিহাসিক কাজটি সম্পন্ন করতে গণপরিষদের প্রায় 3 বছর সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর BR আম্বেদকর, অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। সমাজ ব্যবস্থা ও জোটবদ্ধ বসবাসের শুরু থেকেই মানুষ নিজেরাই নিজেদের জন্য কিছু নিয়ম তৈরি করেছে যাতে জীবনযাপনে সুশৃঙ্খল ভাব থাকে, সুশৃঙ্খলভাবে জীবনযাপন চলতে পারে, সামাজিক অবস্থান খুব সুশৃঙ্খলভাবে চলতে পারে,
তার জন্যই তো নিয়ম তৈরি করা। তো ব্রিটিশদের শাসন ব্যবস্থাতে তো কিছু নিয়ম ছিল, আইন ছিল, অতঃপর স্বাধীন ভারতের জন্য একটা সংবিধানের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে 1946 সালে ভারতের যে গণপরিষদ নির্বাচিত হয়, আর এই গণপরিষদের কাজই ছিল যে স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান রচনা করা। 9ই ডিসেম্বর 1946 সাল 211 জন সদস্য নিয়ে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রথম সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, যাকে আমরা অস্থায়ী সভাপতি বলছি খসড়া কমিটির। 2015 সালে 26শে নভেম্বর এই তারিখটিকে 2015 সালে 26শে নভেম্বর এই তারিখটিকে ভারতের সংবিধান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতের সংবিধান হলো দেশের, বলা যায় ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, যার মধ্যে আপনি 1,17,360 শব্দ পাবেন ইংরেজি সংস্করণের ক্ষেত্রে বলছি। তো ভারতীয় সংবিধানের কয়েকটি ধারা আছে না, ভারতীয় সংবিধানে 25টি অংশ এবং 12টি তপশিলে 448টি অনুচ্ছেদ রয়েছে এবং এগুলিকে যুক্ত করার জন্য 105টি সংশোধনী করা হয়েছে। প্রাথমিকভাবে এটিতে 22টি অংশ এবং 8টি তপশিল ছিল এবং 395টি অনুচ্ছেদ রয়েছে। ভারতের সংবিধানের যে প্রস্তাবনা দেশটিকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে এবং এর লক্ষ্যই হলো যে সকল নাগরিকদের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা এবং সমতা সুরক্ষিত করা এবং জাতির ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার জন্য ভ্রাতৃত্বের প্রচার করা। সংবিধান দিবস হলো নথির প্রণয়নকারীদের প্রতি শ্রদ্ধা বলা যায়, কারণ এই যে সংবিধান যারা রচনা করেছেন, প্রণয়ন করেছেন, তাদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা এই সংবিধান দিবসের অন্যতম একটি তাৎপর্য বা গুরুত্ব বলা যেতে পারে। ভারতীয় সংবিধান হলো 271 জন পুরুষ এবং মহিলা রয়েছেন যারা এই খসড়া তৈরি করে গণপরিষদের একটা অংশও ছিল এটা, এবং সব বলা যায় যে সংবিধান লক্ষ লক্ষ মানুষের জন্য শতবর্ষের যে বৈষম্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক যে বর্জন, তার অবসান ঘটে এক শক্তিশালী মুক্তির ঘোষণা হিসেবে কাজ করেছিল। সুতরাং সংবিধান দিবসটি গণপরিষদের দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টাকে সম্মান করার জন্যই কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে, যা সর্বাধিক আলোচনায় মাধ্যমে একটি বিষয় উঠে আসে, সার্বভৌম, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিল সেটিকে জনমানুষে ছড়িয়ে দেওয়া এবং সংবিধানের যে গুরুত্ব এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পরিমণ্ডল, সামাজিক পরিমণ্ডল, অর্থনৈতিক পরিমণ্ডল, এই সমস্ত ক্ষেত্রটিও এবং এমনকি ধর্মীয় পরিমণ্ডলও এই সংবিধানের মধ্যে কিন্তু আছে এবং তার গুরুত্ব রয়েছে এবং সেই বিষয়ে পালনীয় বিভিন্ন ধরনের ধারা প্রবাহ রয়েছে এবং এই বিষয়গুলিকে বাদ দিয়ে কিন্তু আলাদা করে সংবিধান কি কেবলমাত্র চুরি করার জন্য আপনি শাস্তি পাবেন কি বা কাউকে কিছু করার পরে আপনি কী শাস্তি পাবেন তার জন্য লিখিত হয়নি। তো মূলত একটি সার্বিক বিষয় নিয়ে একটি সংবিধান রচনা এবং একটি লিখিত সংবিধান বলা যায়। ধর্মাচরণের ক্ষেত্রে কী ধরনের অবস্থান হবে, সামাজিক ক্ষেত্রে মানুষের কী ধরনের অবস্থান হবে, বাক স্বাধীনতার ক্ষেত্রে কী ধরনের অবস্থান হবে, তো সেই বিষয়গুলো খুব সুন্দর করে রয়েছে এবং ধারা অনুযায়ী রয়েছে, যার ফলে কিন্তু এই যে ভারতবর্ষে আমরা একটি বৃহৎ সংবিধানকে নিয়ে চলছি এবং সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই কথাটি বলতে পারছি এবং এই অনুযায়ী কিন্তু আমাদের ভারতবর্ষে চলতে হচ্ছে। সুতরাং এই দিনটি পালন করার মাধ্যমে আমাদের এই গুরুত্ব এবং আমাদের এই যে তাৎপর্য সংবিধানের তা কিন্তু তুলে ধরতে হবে এবং সংবিধান যে যারা প্রণেতা যারা রয়েছেন, প্রণয়ন করেছেন, তাদের প্রতিও একটি শ্রদ্ধা আমাদের দেখাতে হবে, রাখতে হবে। তো এই যে সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের তরফে যে অর্ডার জারি করা হয়েছে, তো সেই অর্ডারে মূলত 22/11/2024 তারিখে যে অর্ডার এবং সেই অর্ডারে মূলত এই সংবিধান দিবস পালনের কথা বলা হয়েছে এবং কী কী করা যেতে পারে সেই বিষয়েও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে যে কী কী আপনারা অ্যাক্টিভিটি নিতে পারেন, কী কী অ্যাক্টিভিটি নিয়ে এই সংবিধান দিবস পালন করতে পারেন। এবং শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে নয়, বলা যায় যে সামাজিক ক্ষেত্রেও এবং বিদ্যালয়ের আশেপাশের সমস্ত এলাকাতেও এই দিবসের গুরুত্ব সম্পর্কে অবশ্যই জানান দিতে হবে এবং এই দিবসের গুরুত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এবং এই বিষয়টিও জনমানসে ছড়িয়ে দিতে হবে। তো এই সংবিধান দিবসের অত্যন্ত গুরুত্ব রয়েছে, আগামীকালকেই পালিত হবে সমস্ত বিদ্যালয়ে, পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে সংবিধান দিবস।
আগামী 26 নভেম্বর 2024 তারিখে এই দিবস খুব সফলভাবে পালিত হবে, প্রত্যেকটি বিদ্যালয়ে খুব ভালোভাবে পালিত হবে এবং গুরুত্ব সহকারে পালিত হবে বলা যায়। তো দেখা যাক আগামী কালকে সমস্ত বিদ্যালয়ে এই কতটা সফলভাবে হয়। অবশ্যই সবাই চেষ্টা করবেন, সবাই খুব ভালোভাবে বিষয়টিকে তুলে ধরবার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আগামীতে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।